আল্লাহ রসুল বলেন ইন্নি লাকি তু জিবরীরা কার আল্লাহত আলা মানসাল্লা আলাইহিসাল্লাতু ওমান সাল্লাম আলাইহিসাল্লাম তো ফাসতুল্লাহি সুপুরান রাওয়া বাই হাকি হাদিসে কুদু সিহী হাদিস হাদিস কয়েক প্রকার তার মধ্যে একটা হল হাদিসে কওলি জোরে এখন হাদিসে কি একটা হল হাদিসে ফেলি আর একটা হাদিসে তাকবিরি হাদিসে কৌলি হলো রাসুল যেটা সরাসরি জবানি বলেছেন এটা হলো হাদিসে কৌলি আল্লাহ রাসুল সরাসরি বলে নাই আমল করেছেন এটা হলো হাদিসে ফেলি আর সাহাবিরা কাজ করেছেন রাসুল সমর্থন করেছেন এটা হলো হাদিসে তাকরিরি আর যেটা আল্লাহ বলেছেন নবীর জবান দিয়ে বের হয়েছে এটা হলো হাদিসে কুদুসি এই চার ধরনের হাদিসের মধ্যে হাদিসে কুদুসির গুরুত্ব সবচাইতে বেশি কেননা হাদিসে কুদুসি মূলত কথাকার কিন্তু নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে এই যে দরুদের যে হাদিসটা আমি পড়লাম এটা হলো হাদিসে কুদুসি আল্লাহ রাসুল বলতেছেন ইন্নি লাকি তু একদিন ফেরেশতা জিবরালের সঙ্গে আমার দেখা হলো সর্ব সাকুল্লে নবীর সঙ্গে জিবরালের দেখা হয়েছে চব্বিশ হাজার বার জোরে বলেন কতবার কিন্তু আল্লাহ রাসুল তো চব্বিশ হাজার বারের কথা বলতেছেন আল্লাহ রাসুল বলতেছে একদিন কয়দিন একদিন জিবলিল আমিনের সঙ্গে আমার দেখা হলো চব্বিশ হাজারের বারকে যদি একদিন বলে তাহলে সে একদিনের গুরুত্ব কম না বেশি জোরে কন কম না বেশি বহুদিন আপনার বাড়িতে গেছি কিন্তু আমি বলতে তো ভাই একদিন একদিনের কথা আমার খুব মনে পড়ে তার মানে কি বোঝা গেল বহুদিন যাওয়ার কথা মনে পড়ে না আল্লাহ রাসুল বলেন ইন্নি লাকি তো জিবরিল আমিনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো জিবরিল আমিন বললেন ফাবাস সরণি ফাকালা আপনার উম্মতির জন্য সুসংবাদ সোনাল বলেন আপনার জন্য না কার জন্য আপনার উম্মতির জন্য সুসংবাদ কাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন কে বলছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু যে আপনার প্রতি দরুদ পড়বে আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবে অবারিত রহমত মানে কি সব সময় অমান সাল্লাম আলহি সাল্লাম তো ওগো নবী যে আপনাকে সালাম দিবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে সোনাল বলেন সঙ্গে সঙ্গে নবী কি করলেন ফাঁসা জাত্তু লিল্লাহি শুক্রন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য শেষ দায় গেলেন নবীর জন্য না আমাদের জন্য সোনাল্লাহ না কেন এত বড় খবর আল্লাহ নবীকে দিলেন যে খবর শুনে নবী কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য শেষ গেলেন ফেরেশতা জিব্রাইল কিন্তু দাঁড়ায় আছে সোনাল্লাহ খন শেষদা থেকে যখন মাথা তুললেন জিব্রাইল বললেন এ রাসুল আল্লাহ যদি কিছু জানবার মন চায় তাহলে আপনার মাধ্যমে আপনি আমার মাধ্যমে আপনি জানতে পারতেন কারণ লাইলাতুল মিরাজে যখন নবী কিছু কিছু জানতে চায় তখন কাকে বলে ভাই জিব্রাইল এটা কি এটা খিতার মনে যে বলতেছে আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমার মাধ্যমে আপনি জানতে পারেন আল্লাহ নবী বললেন আমি আমার উম্মতকে এত ভালোবাসি যেই ভালোবাসার কারণে জিবরালের মাধ্যমে জানতে চাই না শেষদার ভিতরে গিয়ে আল্লাহর কাছ থেকে সরাসরি জানতে চাই সোহান আল্লাহ আল্লাহর নবী আমাদেরকে এত ভালোবাসে যেটা জিবরালের মাধ্যমে জানতে চায় না সরাসরি কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এই নবী শেষদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ যারা আমার উপরে দরুদ পড়বে না আমাকে সালাম দিবে না তাদের খবর কি তাদের খবর আপনি তো জিভাইয়ের মাধ্যমে যারা পড়বে আমাকে যারা সালাম দিবে তাদের খবর দিলেন কিন্তু যারা পড়বে না আমাকে সালাম দিবে না তাদের খবর কি তা আমরা তো বাংলাদেশে দরুদ পড়া নিয়ে সালাম নিয়ে খালি ফতুয়াবাজি করি জোরে কোন কথা ঠিক কি না এটা চলবে কি চলবে না এটা বেদাত এটা সুন্নাত এই নিয়ে কিন্তু ফতুয়াবাজি করি আমি এর আগেও আপনাদের পাশের মাহফিলে বলেছি যে দরুদ পড়া কিন্তু ইবাদত নয় আমরা যে নবীর প্রতি দরুদ পড়ি এটা কিন্তু ইবাদত নয় ইবাদত কেবলমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্যে ফাদখুলি ফি ইবাদি অদসলি জানতি ইয়া কা না বুধু অ ইয়া কানা স্তাই এই যে আমরা আল্লাহকে জানালাম ইবাদতের মালিককে আর ওজরে আলবাহ বাহ এই দৌড়ুত পড়া কি ইবাদত না দৌড়ুত পড়া হলো মোহাব্বত কারণ ইবাদত যারা আল্লাহর বান্দা তারাই শুধু করবে কিন্তু দরুদ শুধু বান্দা পড়ে না স্বয়ং আল্লাহ পড়ে এখন বলেন আল্লাহর দরকার আছে তো আল্লাহ দরুদ নবীর উপরে পড়ে মহব্বত করে পড়ে তো আল্লাহ যদি মহব্বত করে নবীর দরুদ পড়ে আমাদের কি কোন আপত্তি আছে এই জন্য যখনই নবীর নাম শুনবো বক্তা বলার আগেই বলবো আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা নবীর একজন গুনাগার মতকে জাহান নামের তার মাধ্যমে জাহান নামে প্রেরণ করবেন আমরা যখন জাহান নামে যাব তখন আমাদেরকে কে নিয়ে যাবে আল্লাহ নিয়ে যাবে না ফেরেশতা নিয়ে যাবে জাহান নামের আল্লাহ কোরআনে বলেন ইলা জাহান্ন জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে ধাক্কায়া ধাক্কায় তাদেরকে নিয়ে যাওয়া হবে কারণ কেউ জাহান্নামে যাবার সাবে না এরকম ধাক্কায়া ধাক্কায় ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ বলেছেন আসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতি জুমারত আবার যখন কোন বান্দা বান্দীকে জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে আমি এই দুটো আয়াত পড়ে আশ্চর্য হয়ে যায় যে মানুষ জাহান্নামে যাবার সাবে না এজনই ধাক্কানো শুরু করবে কিন্তু জান্নাতে তো সবাই যাবার সাবে এই জান্নাতে যাওয়ার সময় আবার আল্লাহ এ ধাক্কানোর কথা কেন বললেন আসিকাল্লাযিনা তাকাউ রব্বহুম ইলাল জান্নাতি জুমারা জান্নাতীদেরকেও এরকম ধাক্কায়ায় ধাক্কায়া জান্নাতে নিয়ে যাওয়া হবে এই প্রশ্নটা সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতীরা তো জান্নাতের কথা শুনলে দৌড় মারবে এখানে আবার ধাক্কানোর দরকার কি আল্লাহ নবী বললেন যারা জান্নাতে হবে তাদেরকে জান্নাতে আল্লাহ বরণ করার জন্যে সত্তর হাজার গেট বানাবে জান্নাতে বরণ করার জন্যে কত হাজার আজকে যদি প্রধানমন্ত্রী আপনাকে নগায় আসে প্রধানমন্ত্রী আসার আগে গেট বানায় না একটা একটা বানায় দেখবেন যে দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে বগুড়ার দিক থেকে আসবে হায় হায় রে প্রত্যেকটা বাজারে পাঁচ সাতটা করে গেট বানাই কে বানায় না ধরেখান তো এখন জান্নাতিদেরকে আল্লাহ বরণ করার জন্য মূল জান্নাত থেকে সত্তর হাজার গেট নির্মাণ করবে জান্নাতেরা প্রত্যেকটা গেটেই গিয়ে বলবে এটাই জান্নাত এটাই জান্নাত এই বলে যখন বসবে ফেরেস্তারা বলবে আল্লাহ এদেরকে মূল জান্নাতে নিয়ে যাওয়া তো খুব কঠিন কারণ প্রত্যেকটা দরজায় যেহারে বসা শুরু করেছে আসল দরজায় যাবে কখন আল্লাহ বলে অফেরস্তা এবার যখন জান্নাতি বান্দা গেটের কাছে বসতে চাবে সঙ্গে সঙ্গে মারবে ধাক্কা সঙ্গে সঙ্গে কি মারবা বসার আগে মারবা ধাক্কা ধাক্কাইয়া ধাক্কাইয়া আসল দরজা পর্যন্ত নিয়ে আসো ধরে কেন সোহান আল্লাহ তাহলে জাহান্নামীদেরকে ধাক্কায়া ধাক্কায়া যখন জাহান্নামী নিয়ে যাচ্ছে এমন সময় মান জাল্লাদি আশফা ইনদাহ ইল্লা বিইzniহি আয়াতুল কুরসি আপনারা পড়ে নেন আয়াতুল কুরসি মান জাল্লাদি আশফা ইনদাহ ইল্লা বিইzniহি সুবহানাল্লাহ কেউ নাই রে কেউ নাই শুধু একজন মানুষ আমাদের জন্য থাকবে তিনিই হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর এজন্য একটা গজল আছে নিদানে আখে রাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি ইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মোর পরশ নবী সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো ধোজা হানের ধনি আল্লাহ কোরআনে বলেছেন কত কঠিন কথা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়া মাল্নায় দুনান ওয়ালা দিহি ওলা মাউন উদ্দুন হুয়া জা দিন মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন আল্লাহ হাকিম হয়ে বিচার শুরু করবেন সেদিন পিতা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সেদিন কেউ কাউরে চিনবে না সেদিন কেউ যখন চিনবে না তখন একজন মানুষ আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যাবে তিনি হলেন মোহাম্মদ রসুল আছেন আমার মুখ তার না নাই আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার বিন্দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানাবেন ওই সময় আমাদের নফি আমাদের পক্ষে উকালতি করে বারিষ্টাই করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবে সেই নবী দৌড়ে সে ওই গুণাগার উম্মতের সামনে দুইখানা হাত বাড়ায় দাঁড়ায় যাবে ফেরেস্তরা বলবে আপনি কে গো আপনি কে হাসুরের ময়দানে সবাই যখন থর করে কাঁপতেছে অলিমান খফা মকম রব্বিহি জান্নাতান হাসুরের ময়দানে যারা থরথর করে কাঁপতেছে ইয়া নফস ইয়া নফস করতেছে যে আমার কি হবে আমার কি হবে এই সময়ে গুনাহগার উম্মতের সামনে কে গো আল্লাহর নবী বলবেন তোমরা কারা ফেরেশতারা বলবে আমরা আল্লাহর হুকুমের চাকর আমরা আল্লাহর হুকুমের কি আপনারা বলেন তো সরাসরি আল্লাহর হুকুম পালন করে এই জাতের নাম কি যখন হুকুম করে তখন সেটাই পালন করে আসলে হুকুম পালন করা আমাদের দরকার ছিল করি করি। যখন দিয়েছে আজান এটা কার হুকুম জোরে বলেন কার হুকুম আমরা অনেক মুসলমান দাবি করে মসজিদে যাইনি মসজিদে যাইনি বসেছি আপনি কি মনে করতেছেন আপনার জীবন শেষ না আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রাহিম আমার রহমত থেকে নিরাশanat মাগরিবের নামাজ পড়নি সর্ নামাজ পড়নি নিরাশ হয় না ফজর থেকে শুরু করো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ দেখলেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গળগড়ি শব্দ মৃত্যুর গળগড়ি শব্দ বলেন না এই গলার মধ্যে হরমরি হরমরি শব্দ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ বলে বাপমার চাইতে কোটি গুণ বেশি দরদ নিয়ে দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে এত দয়া আমার আল্লাহর একটু মোহব্বত করে কথাগুলো শুনবেন নবী বলবেন তোমরা কারা বলে আমরা হলাম ফেরেশতারা তারা কাকে ধাক্কায় জাহান্নামে নিয়ে যাও বলে আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে এই জন্য আল্লাহ জাহান নামের রায় দিয়েছে আল্লাহ কি দিছে জাহান রায় দিয়েছে আল্লাহ নবী বলেন ফেরেস তারা আমি সামনে দাঁড়ায় গেছি যদি তোমাকে ক্ষমতা থাকে তাহলে আমারে ধাক্কা দিয়ে সরায়া আমার গুণাগার উম্মত কে জাহান নামে নিয়ে যা আমি সামনে দাঁড়াইছি যদি তোমাকে ক্ষমতা থাকে আপনারা বলেন তো ফেরেজ ক্ষমতা আছে ফেরেশতা বলবে আপনি কে গো এত দরদ নেই সামনে দাঁড়ালেন আপনি কে এমন সময় আল্লাহ বলবেন জিব্রাইল যাও যাও আমার নবীকে সালাম দিয়া বলো গুনাগার উম্মতের নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে আল্লাহ জাহান নামে রায় দিয়েছে এখন সামনে দাঁড়ায় কোনো লাভ নাই ফেরেশতা জিব্রাইল আল্লাহ নবীকে সালাম দিবেন সালাম দে বলবেন ওগো নবী আপনার এই গুণাগার উন্মতের নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান নামে রায় দিয়েছে এখন ফেরেস তারা তাকে জাহান নামে নিয়ে যাবে আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই সঙ্গে সঙ্গে নবী বলবেন জিব্রাইল আল্লাহ হাকিম হয়ে আমার গুনাগার উম্মতকে আসামি বানায় বিচার করলো আমি উকিল নবী সেখানে ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি উকিল এই বিচার মানি না সোনাল্লাহ কেন আল্লাহ হাকিম হয়ে আমার এই গুনাগার উম্দকে আসামি বানায় বিচার শুরু করছে আমি নবী ছিলাম আমি নবী ছিলাম আমি নবী ছিলাম হাকিম বিচার করে কাম হাকিম বিচার করে আমি আল্লাহর আদালতে আমার এই গুনাগার বান্দার ব্যাপারে গুনাগার উম্মতের জন্য আপিল করলাম জোরেগান সোহান আনলাম ফেরেস্তার জিবরাল বলে নবী গো আপনার আপিল কি আল্লাহ গ্রহণ করবে আল্লাহ ডাক দে বলে জিবরাইল আমার নবী তার উম্মতকে এত ভালোবাসে এ ভালোবাসার কারণে আফিলকে আমি আল্লাহ গ্রহণ করলাম নিয়ে আসা হবে পুলিশ মিজানের কাছে মিজানের কাছে মিজান বোঝেন আপনারা মিজান হ্যাঁ দাঁড়ি পল্লা ধরে এই যে পিছন থেকে একজন কইছে দাঁড়ি পল্লা ধরে নাম কি আরো জোরে আরো জোরে বর্তমানে বাংলাদেশে দাঁড়ি পড়লা আর কোনো মেশিনই চলবে না কারণ হাইকোর্ট থেকে বাতিল করে দিছে বাংলাদেশের হাইকোর্টে দাড়ি পড়লা বাতিল কিন্তু আল্লাহর কোরআনে কিয়ামত পর্যন্ত থাকবে জোরে কোন কথা ঠিক সুরাই রহমানের মধ্যে দাড়ি পড়লার খবর আছে না নাই ওয়াল বিল মিজা আল্লাহ ফতবার নিকের প্রবর্জন করে নেকির চাইতে পাপ বেশি আল্লাহ বলে হাবিব দেখেন তো আমি কি বিচার ঠিক করি নাই রাসুল বলবেন আল্লাহ আপনি হলেন বড় বিচারকের তো তাহলে এর খামাখা আবার নিয়ে আসে আপিল করে লাভ কি সঙ্গে সঙ্গে নবী শোনেন এদিকে তাকান এই জামার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বগুন বাড়া দেবে আল্লাহ বলে নবী গো কি দিলে আল্লাহ বলে নবী বলে আল্লাহ আপনার নামাজ রোজা হজ জাকাত সবগুলোর নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন আর সব যত অন্যায় করেছে পাপ দিয়েছেন পাপের পাল্লায় কিন্তু আমার প্রতি যে দরুদ শরীফ পড়ত এই দরুদের নেকি তো আপনার কাছে নাই এগুলো সব মদিনায় জমা করেছে এলা হচ্ছে মদিনার ব্যাংকের টাকা কোন ব্যাংকের টাকা কথা কয় না কোন ব্যাংক মদিনের ব্যাংকের দরুদ আমি নেকির পাল্লাই দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ নেকির পাল্লা আরো যেন বাড়ে যাবে ধরে খান আল্লাহ এই ওয়াজ শোনার পরে এখন দরুদ করতে আর কোনো সমস্যা আছে মাশাল্লাহ যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে পবিত্র কোরআনের একশো চোদ্দটা সুরা জোরে বলেন কয়টা কোনো যদি ভারত আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতে পারতাম না এরকম কিছু নেতা আছে না নাই প্রতিবেশী ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতে পারতাম না যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনো মানুষের সাহায্যের কথা বলবে না বলতে হবে সাহায্য করেছেন কে আরো জোরে বলে গভীর রাত্রা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন সূরা নসর থেকে আজকে আলোচনা হচ্ছে আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাই তখন নবীর সঙ্গে একজন ছিল তার নাম হলো আবু বক্কর জোরে বলেন নাম কি আবু বক্কর হিজরত করার মাত্র আট বছর জোরে বলেন কয় বছর আট বছর পরে দশ হাজার সাহাবি নবী মক্কা চলে আসলেন মক্কার কাফের বেঈমানেরা যে হাজার সাহাবীদেরকে দেখার সঙ্গে সঙ্গে বিনা রক্তপাতে আল্লাহ মক্কা বিজয় দিয়া দিল তাহলে মক্কা বিজয়ে সহযোগিতা করেছে কে আরো জোরে আল্লাহ জোরে হ্যাঁ ওমর ফারুক নাঙ্গা তরবারে হাতে নিয়া নাঙ্গা তরবারি মানে খোলা তরবারে হাতে নিয়া যুদ্ধ অপরাধীদের খুঁজতেছে যুদ্ধ অপরাধী বলেন যুদ্ধ অপরাধী বলেন যারা নবীকে মক্কা থেকে মদিনায় পাঠায় দিয়েছে যারা নবীর বাড়ি ঘেরাও করেছিল নবীকে হত্যা করার জন্য নবীর বসত ভিতরে যারা থাকতে দেয় নাই এরপরে উহুদের যুদ্ধে বদর যুদ্ধে যারা মুসলমানের উপরে নির্যাতন করেছে বিশেষ করে উহুদের যুদ্ধে নবীর চাচার কলিজা চাবা খাইছে এই যুদ্ধ অপরাধীর নাম হলো হিন্দা জোরে বলেন নাম কি উহুদের যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হলো আবু সুফিহান উহদের যুদ্ধে যিনি সেরাপতি ছিল তার নাম হলো একরামা ইবনে জাহেল ওমর ফারুক খোলা তরবার বিজয়ের পরে ওই সমস্ত অপরাধীকে হত্যা করার জন্য যখন তৎপর এমন সময় আল্লাহ তালা নবীর ওপরে এ সুরা নসর নাজিল করলে সোহান বলেন এই সময় তখন উমর যুদ্ধাপরাধী করে হত্যা করবে এই সময় আল্লাহ তালা এই সুরা নাজিল করলেন ইজাজা আনাসরুল্লাহ ওয়াল মুসলমানেরা তোমরা মনে করো না তোমাদের শক্তিতে মক্কা বিজয় হয়েছে তোমাদের শক্তিতে হয় নাই বরং আল্লাহর সাহায্যে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে আল্লাহ নই বলেন ওমর হিজরতের সময় তুমি কি আমার সঙ্গে ছিলে তুমি আমার সঙ্গে ছিলে তুমি আমার সঙ্গে ছিলে বলেন না আমার সঙ্গে কে ছিল কে আবু বকর আজকে তো আবু করে রাগ করার কথা বেশি আবু বক্কর বউ বাচ্চা ছেড়ে আমার সঙ্গে গারে সুরের মধ্যে আত্মগোপন করে সেখান থেকে মদিনে আইছে সে আবু বক্কর খেপে না তুমি খাবো খেপে না তুমি খাবো আমার ফারুক আবু বক্করের কাছে বললেন ভাইজান তাহলে আজকে মক্কা বিজয় হলো আমরা কি করব আবু বক্কর বলতেছে আমাদের সবচাইতে বড় শিক্ষা হলো নবী ১৩ বছর মক্কায় ছিলেন মুসলমান ছিল মাত্র তিনশো জন ধরে কয়জন আর হিজরত করার আট বছরে মুসলমান হলো দশ হাজার আমাদেরকে এখন শিক্ষা নিতে হবে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কি করেছে ওই আমলটা যদি আমরা করতে পারি তাহলে শুধু মক্কা বিজয় নয় আল্লাহ গোটা পৃথিবী মুসলমানকে দিয়া দিবে এই কথা বলার পরে আউবক্কর উমরকে ওমর ফারুক বললেন ঠিক আছে তাহলে আমরা বিজয় দিবস পালন করব। জোরে কি দিবস আমরা একটা আনন্দ মিছিল করব। যে মক্কা থেকে নবী গভীর রাত্রে মদিনায় হিদরত করেছে সেই মক্কা আল্লাহ আমাদেরকে ফেরত দিয়েছে আমাদের একটা আনন্দ আছে না নাই জোরেক্ষণ আছে না নাই আছে আনন্দ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইজা জানাসরুল্লাহ হি আলফাতুহু ওরা আই তান্নাসে তো হলো না ফিদি নিল্লাহ হি ফসব বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার আল্লাহু যখন ওমর ফারুকের নেতৃত্বে আনন্দ মিছিল করবে যেরকম 16 ডিসেম্বরে আমাদের বাংলাদেশে আনন্দ আসেরা নাই এরকম আছে না নাই কি আনন্দ কি আনন্দ করে শাররাত গান বাজায় যুবক ছেলেরা আনন্দ করে এরকম ঠিক কিনা সমস্ত সাহাবেরা যখন উমর ফলকের নেতৃত্ব আনন্দ করতে যাবে এমন সময় আল্লাহ নবী ওই মক্কার সবচাইতে বড় গোরস্থান খুব খেয়াল করবেন সব সবচাইতে বড় গোরস্থান যে গোরস্থানকে বলা হয় জান্নাতুল মাওয়া আপনারা যারা হজ করছেন তারাই গোরস্থান দেখছেন মক্কায় সবচাইতে বড় গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া আর মদিনায় সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি নবী দেখলেন এ হাজার হাজার সাহাবিকে ঠান্ডা করতে গেলে গোরস্থান ছাড়া উপায় নেই সরল না যখন কোনো মানুষ হ্যাং করে আমার তিনিস কেড়ে আমি আমিরপুর বাসা করছি রানীনগর করছি নাই করছি আমার এই এইরকম অহংকার যখন কোনো ব্যক্তি করে ওই ব্যক্তিকে কিছু সময়ের জন্য গোরস্থানে নিয়ে যাওয়া দরকার কথা ঠিক স তুই এত বাড়ি করছিস তোর আসল বাড়ির জায়গা চ কোনো মানুষকে যখন সাইজ করতে যাবেন ওই মানুষকে গোরস্থানে যাওয়া লাগবে জোরে কোন কোথায় যাওয়া লাগবে কথা কন না কেন ভাই খালি দেখাবেন তুই তো আর কিরি এদের শুয়ে আছে এটা জিনিস আমার এলাকার সবচাইতে বড় কোটিপতি শুয়ে আছে কথা আছে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে আমি হে তার মজা নাই আছে আসে দশ হাজার সাহাবি যখন আনন্দ মিছিল করবে এমন সময় আল্লাহ নবী জান্নাতুল দরস্থানের মধ্যে ঢুকলেন ঢুকলেন সমস্ত সাহাবির সামনে আল্লাহর কোরআন হিসেবে বলতেছে আতিউল্লাহ ওয়াতুর রসূল আল্লাকে যদি পাবার চাও তোমার নবীর তরিকা মোতাবেক চলো কার তরিকা তাহলে নবী যেখানে গেছে তোমরাও সেখানে চলো প্রত্যেকটা সাহেবে যখন সান্নাতুল মাওয়া গোরস্থানের ভিতরে এমন সময় আল্লাহর নবী একটা কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন একটা কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন সমস্ত সাহেবেরা আনন্দ মিছিল ভুলে গিয়া নবীকে বলতেছেন আজকে মক্কা বিজয়ের দিনে আমরা যখন আনন্দ মিছিল করব। তখন আনন্দ মিছিল না করে আপনি কবরের পাশে দাঁড়ানোর পিছনে কারণ কি আল্লাহ নবী বললেন সাহাবিরা এই কবরের মধ্যে সাহিত আছে তিনি হলেন আমার দরদের বিবি খাতি কবর এই কবরের মধ্যে যিনি সাহিত আছেন তিনি হলেন আমার দরদের বিবি চমকে সমস্ত গেল কারণ নবী যখন হিজরত করেছেন তখন নবীর সাহাবির সংখ্যা ছিল মাত্র তিনশো জন জোরে কন কয় আর যখন মক্কা বিজয় করেছে তখন নবীর সাহাবি হচ্ছে দশ হাজার দশ হাজারের মধ্যে তিনশো যদি বাদ দেন তাহলে থাকে কত নয় হাজার সাতশো তারা খাতি সম্পর্কে জানি না নয় হাজার জন মা খাদিজা সম্পর্কে তারা জানি না জানে কয়শ ধরেখন কয়শ এখন চিন্তা করে নয় হাজার সাতশো জন সাহাবি খাতি যার নাম শুনি চম ধরছে সাহাবিদের মধ্য থেকে বলা করতেছে রাসুল্লাহ এই মা খাদিজাকে তো আমরা চিনি না আজকে খাদিজা সম্পর্কে একটু জানতে চাই আপনি যদি একটু খাদিজা সম্পর্কে বলেন আপনারা বলেন তো আনন্দ মিছিলের কথা মনে মনে আছে আছে কারণ একটা জায়গার তাসির আছে না নাই নাই আছে না আপনি যখন বাজারে যাবেন তখন আপনার একটা মনের হবে আপনি যখন তাসির কোরআনের মাহফিল আসবেন তখন আপনার মনটা আলাদা তাসির হবে জোরে বলেন কথা ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় রাসুল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার হাটবাজার এখন হাট যায়। জায়গা প্রত্যেকটা জিনিসের দাম যে হারে বেশি মানুষ কিন্তু জিনিস কেনার চাইতে গল্প মারতেছে বেশি জোরে কথা ঠিক না হাটে যায় ফিরবার চাই না রে আর মসজিদে গেছে আর চলে যাচ্ছে কারণ আপনি জানেন সবচাইতে খারাপ জায়গা হলো হাটবাজার আর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর জোরেখন সোহান আল্লাহ আমরা কুন্ডের মধ্যে শান্তি পাই আল্লাহর ঘরে শান্তি পান খালি ঘড়ি দেখেন খালি ঘড়ি খালি সময় হলো নাকি তাড়াতাড়ি বার হওয়া যায় কিভাবে এই জন্য তো মনোযোগ দেবেন গরস্থানের মধ্যে গিয়া সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বলা হচ্ছে এই মা খাদিজার সম্পর্কে একটু জানতে চাই আল্লাহ নবী বললেন আমার খাদিজার সম্পর্কে তোমরা কি জানবে খাদিজার সম্পর্কে তোমরা কি জানতে চাও আমি আমার জীবন থেকে একটা কথা বলতেছি আমার খাতিজা সবসময় মৃত্যুকে স্মরণ করত খাতিজার জীবনের সবচাইতে বড় আমল হল সব সময় ধরে কোন সময় কোন সময় সব সময় আর আমরা কখন আমরা পঞ্চাশের আগে তো মরার কথা চিন্তাই করি না মরার আগে চিন্তা মরার কথা চিন্তা হয় চুল দাড়ি যখন পাক ধরে তখন আবার কল অব্দে ঢাকে দেয় ধরে কোন ফিদে ঢাকে না রে এটা কালীদের ঢেকে দেখি হয় হয় রে যারা দাড়ি রাখে তাদের কথা বলতেছি তারা আবার এই এটা কালো করে ঢেকাতে হওয়ার বয়স বাড়ছে এটা ধরো জনগণ বুঝবার না পারে আমার কতগুলো লোক দাড়ি কামায় জোরেগণ কি করে দাড়ি কামায় বয়স কমাবার চাই মরা পর্যন্ত মৃত্যুর কথা মনই হয় না আপনি জানেন এই দুনিয়াতে ভালো আমল যদি আমরা করতে চাই ভালো মানুষ যদি হবার চাই তাহলে সবসময় যে কথাটা মনে রাখতে হবে তার নাম হলো কবর ধরে বলেন তার নাম কি আল্লাহ নবী বললেন আমার খাদিজার জীবনের সবচেয়ে বড় আমল হলো সবসময় মৃত্যুকে স্মরণ করত। মৃত্যুকে ভয় করা চলবে না মুসলমান মৃত্যুকে স্মরণ করা লাগবে ধরে কন ঠিক কি না আমি যতই ভয় করি মৃত্যু থেকে আমি পালাবার পারবো এজোরে কারণ পারবো নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট কয়েকদিন আগে কি বলছিল কয়েকদিন আগে রাশিয়াকে বলছিল রাশিয়া তুমি ঢুকে দেখো তোমাকে আমরা সারখার করে দেব আর কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করা হবে কারণ গোটা ইউক্রেন রাশিয়া দখল নিচ্ছে ওকে কিন্তু আর বাঁচায় রাখবে না জোরে কথা ঠিক তার মানে কি বোঝা গেল কি বুঝতেছেন কখন কোন পরিপ্রেক্ষিতে মানুষের মৃত্যু হবে এটা কিন্তু মানুষ জানে না তোমার অস্ত্র তোমার নিরাপত্তা করনি তোমাকে বাঁচাবার পারবে না যদি আল্লাহ মৃত্যুর ঘোষণা দেয় যরেখন ঠিক কিনা এজন্য মৃত্যুকে আমরা ভয় করি যরেখন মৃত্যুকে আমরা ভয় করি তবে মৃত্যুকে আমাদের স্মরণ করতে হবে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সবাই বলেন কান্দের ফেরেশতা লিখবে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ ভয় করতে হবে কাকে জোরে বলেন কাকে মৃত্যুকে মৃত্যু কবর না এগুলো একটাও ভয়ের জিনিস না এগুলো সব সত্য জিনিস ভাই যা আজ সাকারাতুল মাও হতক্ষন মৃত্যু যে আমাদের হবে এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কর না কেন সন্দেহ এ যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ওই মনে হয় মরবে না পুতিন মরবে পুতিন রাশিয়ার রাশিয়ার যে পুতিন ইউক্রেনকে আক্রমণ করতেছে ওই মরবে আমি খালি মারব ও কিন্তু বিশ্বাস করে যে আমারও মৃত্যু আছে আমরাও বিশ্বাস করি মৃত্যু আছে কিন্তু এখন হবি এইটা আমরা বিশ্বাস করি না যে কোনো সময় আমাদের মৃত্যু হবে